ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন 64 বছরের দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি আদিবাসী সম্প্রদায়ের অন্তর্গত। প্রতিভা পাতিলের পরে ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 1958 সালের 20 জুন ওড়িশার ময়ূরগঞ্জ জেলার উপরবেদা গ্রামে দ্রৌপদী মুর্মুর জন্ম। তিনি এই গ্রামের প্রথম মেয়ে যিনি কলেজ শিক্ষা লাভ করেছেন। প্রথম জীবনে রায়বাংপুরে শিক্ষকতা করেছেন, এরপর চাকরি করেছেন ওড়িশা সরকারের সেচ ও বিদ্যুৎ বিভাগে। এরপর রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন দ্রৌপদী মুর্মু। 1997 সালে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। ওড়িশায় বিজেপি এবং বিজু জনতা দলের জোট সরকার থাকাকালীন 2000 সালের 6 মার্চ থেকে 2002 সালের 6 অগস্ট পর্যন্ত রাজ্যের মন্ত্রী ছিলেন দ্রৌপদী মুর্মু। এরপর ফের 2002 সালের 16 মে থেকে 2004 সাল পর্যন্ত দ্বিতীয় দফায় মন্ত্রিত্ব করেছেন। এরপর 2015 সালের 18 মে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। 2021 সালের 12 জুলাই পর্যন্ত দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী রাজ্যপাল। দ্রৌপদী মুর্মুর ব্যক্তিগত জীবন বেদনাদায়ক। 2009 সাল থেকে 2014 সালের মধ্যে তার দুই ছেলে, স্বামী, মা এবং ভাইয়ের মৃত্যু হয়। দ্রৌপদী মুর্মুর জীবনের চলার পথ যে কুসুমাস্তীর্ণ নয় তা বলার অপেক্ষা রাখে না। আগামী 24 জুলাই মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। এরপর 25 জুলাই দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।